হ্যালো ভিউয়ার্স, আজকে চমৎকার একটা প্রোডাক্ট আমরা রিভিউ করতে যাচ্ছি, আর সেটা হচ্ছে সোনপাপড়ি। ছোটবেলায় খান নাই এরকম কেউ থাকলে কমেন্ট করেন যে সোনপাপড়ি কোনো দিন খান নাই। হ্যাঁ, স্কুলে যাইতাম আর এরকম ছোটো ছোটো সোনপাপড়ি গোল গোল ছিল, 5 টাকার 10 টাকার কাগজে করে আমরা 2 টাকাও খাইছি। আবার এখনকার কিছু সোনপাপড়ি আছে খোলা, হ্যাঁ খোলা, যে জুড়ার মতো ওগুলো কাগজে দিত। যেটা যাই হোক, সোনপাপড়ির আলোচনা আসার পরে একটা জিনিস না বললেই নয়, সেটা হচ্ছে ওই নারায়ণগঞ্জের, যদি কেউ ভিডিওটা দেখে থাকেন তাহলে নারায়ণগঞ্জে যাবেন, সেখানে সুগন্ধা নামে একটা বেকারি আছে, ওদের সোনপাপড়ি খাওয়ার পরে এখনও মুখে লেগে আছে, এত মজা। সো যাই হোক, আজকে আমরা মিঠাইয়ের সোনপাপড়িটা রিভিউ করব। এটা হচ্ছে প্রাণ কোম্পানির, এদেরই আবার আর একটা আছে অল টাইমের সোনপাপড়ি, একই কোম্পানি দুইটা বের করছে, দুইটা আলাদা আলাদা ইয়া থেকে। তো যাই হোক, আমরা সেটাও রিভিউ করব, লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনে, দেখে আসবেন। তো আজকে আমরা এখানে আসলে তেমন বেশি কিছু বলার নাই, এলাচ সমৃদ্ধ দেখতে পাচ্ছি। এটা হচ্ছে 200 গ্রাম, আর এই 200 গ্রামের দাম হচ্ছে 130 টাকা। রাইট, তো আমরা প্যাকেটটা খুলি, আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করবেন। তো ভিতরে আমরা দেখতে পাচ্ছি চমৎকার একটা বক্স, হ্যাঁ, এবং বক্সের ভিতরে আবার পলিথিন দিয়ে র‍্যাপ করা আছে, চামচ সহ কিশমিশ দেখা যাচ্ছে, বাদাম দেখা যাচ্ছে, কিন্তু প্যাকেটে কিন্তু দেখা যাচ্ছে পিস করা ছোট ছোট কিউব আকারে, কিন্তু এটা তো দেখতেছি বক্সে, মানে পিস নাই, পুরোটাই পাউডার। আসলে তাই তো, আমিও তো জানতাম যে এটা ভিতরে পিস করা থাকে। তো যাই হোক, আমরা আসলে খুলে দেখি, তো দেখে তো মনে হচ্ছে মজা হবে। এই যে আমরা নিচ্ছি, টেস্ট করব। খুবই দারুণ, জিভে দেওয়ার সাথে সাথে একেবারে জিভটা রসালো হয়ে যায়, মজা আছে এবং একেবারে মিলে যায়, এটা খুবই স্বাভাবিক, সোনপাপড়ির মানের মুখে মিলে যাবে। আর মিষ্টিটাও অত বেশি না, মানে ব্যালেন্স মিষ্টি, কিছু কিছু সোনপাপড়িতে অনেক সময় দেখা যায় অনেক মিষ্টি। এই যে ক্লোজলি দেখাচ্ছি যে কোয়ালিটিটা কেমন, মানে আসলে সোনপাপড়ি, তারপর এর ভিতরের মশলা উপাদান, জিভে দিলে স্বাদ, সব কিছু ভেরি করে, আমাদের কাছে ভালোই লাগছে, আপনারাও কিনে খেতে পারেন। তবে এটা দাম আর একটু কম হলে ভালো হতো, সম্ভবত চিনির জন্য দামটা বাড়ছে, চিনির কেজি 150 টাকা, না 135 এখন। আর নর্মালি যারা প্যাকেটে ভালো সোনপাপড়ি, কোয়ালিটি সোনপাপড়ি খুঁজতেছেন, তারা অবশ্যই এই মিঠের সোনপাপড়িটা টেস্ট করে দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য, আমাদের চ্যানেলে অন্যান্য রিভিউ ভিডিওগুলো দেখে আসবেন, এরকম চমৎকার মজার মজার খাবারের এবং প্রোডাক্টের রিভিউ আছে, এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।